কুকুর ঐতিহ্য একটা কলকাতার অনেক আরে কিছু কামড়াবে না আয় না টাইম হচ্ছে রাত্রি 1:35 1:35 বাজে আর মামা দেখো নিচে রয়েছে মামা আসো দাদারি কত কুকুর আয় না হঠাৎ রাত্রিবেলা আমাদের এখানে আমার দিকে তাকিয়ে রয়েছে এই কুকুরটা রাত্রিবেলা যাওয়ার সময় একটা দোকানে দাঁড়িয়ে চিপস টিপস সারা কিছু কেনা হলো বাকি চলাই না রে ওই চলাই গরম দেখাচ্ছিস আগে দেখো ওখানে টাইম হচ্ছে 12টা বাজছে রয়েছে রাত্রি কি বাড়ি বাড়ি গিয়ে দেখতে খেতে হবে পাড়ার ভিতর কুকুর কুকুর তারা তারা করবে কুকুরে চল তারা করবে তা তুই যা গিয়ে এখন ফেনে যায় যে আমরা ডাকবি যা ডাকি যা কুকুর আছে কিন্তু রাত্রি 11:49 সব পাড়ার ভিতরে পুরো ফাঁকা রাস্তা পাড়ার ভিতরে ঠিক আছে বাকি রাত্রিবেলা দেখো কলকাতা আমাদের শহর কলকাতা অনেকটাই ফাঁকা থাকে রাত্রিবেলা মানুষ ওই চা খাবি কি পালাচ্ছিস কেন রাত্রি ঢুকলো আচ্ছা এই রীতি যাই কথা ওইটাতে চলে গেলে তো ভালো হতো না আজকে ঘুরবো রাত্রিবেলা এখন রাত্রি 12টা বাজতে চলেছে এখন আমরা কলকাতা তেন ঘুরছি কি যাচ্ছি এক দেখলি আন্টিতে বাইরে চাবিটা ওই ফ্ল্যাটের চাবিটা কোথায় রাখলো তোকে দিলাম তো ঐতিহ্য একটা কলকাতার তুই চালাবি তো তোকে আমি কিনে দেবো একটা মামা মনে হচ্ছে আমি আবার গিয়েছিলাম অনেকটা দিন আগে আমার মনে হচ্ছে এই রাস্তাটাই হবে আমি বলছি ঐদিকে হবে চলাই আরে কিছু কামড়াবে না আয় না হ্যাঁ রে চল আয় না কুকুর কত কুকুর কিছু করবে না ছোঁয়া না আরে এদিক দিয়ে চলে যাবো দাঁড়া ফুল এজন্য রাত্রে আয় না এরা এরা যাচ্ছে চল যদি তারা করে মামা আমি জানি না মানে কুকুর পুরো ঘুরিটা কুকুর কি মনে হচ্ছে মুখ ফাটে দেবো সবে অনেক মানুষজন আছে তো জাস্ট চলে এসেছি অল্প বাকি রাত্রির 12টা ভিডিও স্টার্ট করেছি ঠিক আছে হঠাৎ রাত্রিবেলা আমাদের এখানে আমার দিকে তাকিয়ে রয়েছে এই কুকুরটা
সে এক এমনভাবে তাকিয়ে রয়েছে মনে হচ্ছে না তেরে আসবে আমাকে। রাত্রিবেলা না সব ঠিক আছে, কুকুরগুলো একসাথে থাকে, এটাই ভাই যদি তেরে আসে একসাথে জাস্ট কি হবে। আমার ভাল লাগছে হাঁটতে, হচ্ছে না বলো, শরীর আর বইছে না, সেবার গিয়ে মনে হচ্ছে শুয়ে পড়বো। এখন টাইম হয়েছে রাত্রির 12:05, তো রেস্ট ফেস্ট নেবো, দেন তারপর দেখা হচ্ছে। 2000 years later. ওকে সো ফাইনালি এখন টাইম হচ্ছে রাত্রির 1:35, 1:35 বাজে আর মামা দেখো নিচে রয়েছে। মামা আসো তাড়াতাড়ি, 1:35 হয়ে গেল, আসো তাড়াতাড়ি। বাকি ঠিক আছে, আর ওর দেখো এখন বাজে 1:35। তোর আবার কি হলো, তুই আমাকে শুয়ে পড়লি কেন হঠাৎ করে? মামা কি হয়েছে, কার ফোন চুরি হয়েছে? মামা এদিকে আয়, আমি নিই নে সব ফোন টোন দিলে এখন দিয়ে দিই তুমি কেন? শোনো না, শোনো না, কে ফোন চুরি করেছে? ওই তো তাই আমার দিকে দেখাচ্ছিস কেন? জামনের ফোন চুরি করেছে সাকি, বা ঘর থেকে ফোন কে চুরি করতে চলে এলে? রাজুদার ঘরের সামনে থেকে সাইকেল চুরি হয়ে গেল। আচ্ছা আমাকে একটা কথা বলো, ফোনটা তুমি রেখেছিলে কোথায়? কোথায় ফোন রেখেছিলে? ডাক কোথায় রেখেছিল দেখে আছি, কোথায় রেখেছিল বলো? এখানটা রেখেছিলে ফোনটা আর মানে গায়েব হয়ে গেল, দেখ এনে কোথায় রেখেছি নাকি দেখো, লুকিয়ে টুকিয়ে দাও। জুতো বাক্স এখানটা দেখো, জুতোর এখানে রেখেছি রাখেলে, এখানে নেই, কোথায় রাখলে? এখানে কত রে? সাকিলের ফোন চুরি হয়ে গেছে, সাকিলের ফোন চুরি করে ফেলেছে, কে চুরি করছে কে জানি। সে কাঁদবে তুই, দে দে ফোনটা ধার, দাঁড়া দাঁড়া আমি একটা কথা বলি, ফোনে সুইচ অফ করে দিচ্ছি মানে করে ফোন নিয়েই গায়েব, তাই তো? ও হো নিয়েই গো এখানে ফোন, নেই ফোন এখানে নেই, থাকলে দেখতে পেতাম তো। বাড়ি থেকে ফোন চুরি করে নিচ্ছে হঠাৎ করে কি? কি আমি তো যত ঘোষ নন্দ তো, হ্যাঁ তোর জন্যই ভিডিও করছি, তোর ফোন চুরি হয়ে গেছে তুই আর আমার নাকি দোষ দিচ্ছিস এমন করে হাতটা দেখ চোখে চোখে, তারপর তুই দেখ ভালো করে ভালো করে ভালো করে মামার ফোনটা নাড়ি ওয়ার ফোনটা কই দিয়ে দেন আমার আগে নেই নি, তুমি যাবে আগে সব, আমি বিদেশ চলে যাচ্ছি। কোথায় যাচ্ছো? বিদেশ। কেন? মামা দাঁড়া, মামা ধর ধর, মামা ধর ধর না মামা, মামা ওই ঘরে ঢুকে বললো ওনাকে বিদেশ যাবে আবার। আমারে ধর কিনে দিকে মামনি, না ওই ব্যাগ দে না,
মামা বিদেশে যাচ্ছে, মামা কোথায় যাচ্ছে, কোন দেশে মামা, কোন দেশে মামা, মামা চলেছে কোথায় যাচ্ছে এত রাত্রিবেলা, দিল্লি কোথায় ট্রেন আছে, আবার আবার আসছিস কেন, চলে যা, চল যা, চল যা, তুই উঠছিস কেন, যা নিচে না, চল রাত্রির 10:52 মানে তোমরা বুঝতে পারছো, পরে তারপরে আবার বাড়ি এসে ভিডিও এন্ড করছি, তো বাকি আগে এখানে এন্ড করবো, আন্টিরা এসেছে বাড়িতে, অনেক অনেক ইনজয় হতে চলেছে, বাকি ব্লগ পরে ভিডিও দেখবে, লাইক সাবস্ক্রাইব করে বেল আইকন অন করো, আজকের ভিডিও এই পর্যন্ত, থ্যাংকস ফর ওয়াচিং, ওকে ওকে বাই, বাড়িতে চলে আসছো মানে, ওকে বাই বাই।